বাদশার মুখে হাসি নেই আর গোলামের মুখে হাসি, বাদশা ক্রীতদাসের সেই নির্মল হাসি সম্পদের মূল্যে কিনে নিতে চায়। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। কথা সাহিত্যিক শওকত ওসমানের বিখ্যাত নাট্য উপন্যাস ক্রীতদাসের হাসি ইতিহাসে আশ্রয় করে ঐতিহাসিক চরিত্রের সমাগম ঘটালেও এটি মূলত ঐতিহাসিক উপন্যাস নয়। উপন্যাসের কাহিনী শুরু হয়েছে বাগদাদের খলিফা হারুনুর রশিদের সময়কাল নিয়ে। খলিফার হাফসি গোলাম তাতারির প্রেমে পড়ে আর্মেনীয় দাসী মেহেরজান, আর তাদের মিলনে সাহায্য করেন রানী জুবাইদা। উপন্যাসের একেবারে শুরুর এই অংশটা বেশ তাৎপর্যপূর্ণ। একজন ক্রীতদাস ও একজন ক্রীতদাসীর প্রেমের ব্যাপারে খলিফার স্ত্রীর খুশি হওয়া ও তাদের মিলন নিশ্চিত করার চেষ্টাকে কেবল নারীর কোমল হৃদয়াবেগ নিয়ে দেখার কারণ নেই। রানী নিজেও স্বাধীন না, তিনিও খলিফার আজ্ঞাবহ, কিন্তু তার মন সে আজ্ঞা মানতে চায় না, বিদ্রোহ করতে চায়। বিদ্রোহ করার শক্তি তার নেই, তাই প্রাসাদের নিয়ম তথা খলিফার আদেশ লঙ্ঘন করার মাধ্যমেই তা প্রকাশ পায়। তাতারি আর মেহেরজানের প্রেমময় হৃদয় উচ্ছ্বারিত হাস্য কলরল শুনতে পায় খলিফা। দ্বন্দ্ব বিক্ষুব্ধ বাদশা হারুনুর রশিদ তাদের সেই হাস্যরসের শব্দ শুনে ভয়ানক ঈর্ষান্বিত হন। বাদশার মুখে হাসি নেই আর গোলামের মুখে হাসি, বাদশা ক্রীতদাসের সেই নির্মল হাসি সম্পদের মূল্যে কিনে নিতে চায়। তিনি তাতারি আর মেহেরজানকে বিচ্ছেদ করেন, কিন্তু মেহেরজানের কাছ থেকে আলাদা হওয়ার পর তাতারি তার সব হারিয়ে ফেলে। শত চেষ্টা করেও খলিফা আর তাতারিকে হাসাতে পারে না। বাদশাহের সুকৌশলী নির্যাতনের খড়গ নেমে আসে তাতারি আর মেহেরজানের উপর। খলিফার শত অত্যাচারেও তাতারি হাসাতে খলিফা ব্যর্থ হয় এবং শেষ অবধি তাতারি মরার আগে খলিফা হারুনুর রশিদকে বলে, শোন হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কিনা চলে, বন্দী কিনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না না না। শওকত ওসমানের নামের আড়ারে লুকিয়ে থাকা শেখ আজিজুর রহমান এর তৃতীয় উপন্যাস কারো কারো মতে তার শ্রেষ্ঠ উপন্যাস ক্রীতদাসের হাসির মূলভাব তুলে ধরতে উপন্যাসের অন্তিম মুহূর্তে ক্রীতদাস তাতারির এই আর্তনাদটুকুই যথেষ্ট। তবে এই আর্তনাদকে অনুভব করতে হলে ফিরে যেতে হবে আইয়ুব খানের সামরিক শাসনামলে, যে আমলে সামান্য বিরোধিতাকেও গলা চেপে কণ্ঠরোধ করে দেওয়া হতো। আর ঠিক সেই আমলেই শোষণ জুলুম অত্যাচারকে রূপক অর্থে ব্যবহার করে স্বয়ং আইয়ুব খানের হাত থেকেই শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার গ্রহণ করেছিল কথাশিল্পী শওকত ওসমান। উপন্যাসের শুরু, মাঝের ছত্রে এবং শেষ নাটকীয়তার তীক্ষ্ণ বাঁকে পাঠক চমকিত হতে বাধ্য। উপন্যাস প্রকাশের রাজনৈতিক পটভূমি আর প্রকাশকাল জানা থাকলে পাঠকের নিকট অনেক কিছুই দিবালকের মতো পরিষ্কার হয়ে যাবে। স্বেচ্ছাচারী শাসক শুধু স্বেচ্ছাচারী করেই ক্ষান্ত থাকে না, ভিকটিমের কাছ থেকে তার বৈধতাও দাবি করে বসে। শেষ অনুচ্ছেদে হাফসি তাতারির তীব্র শ্লেষমাখা চিৎকার 60-এর দশকের আইয়ুব শাসন এবং বাঙালি সংগ্রামের চেতনা আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে উপস্থাপিত হয়। তাতারিকে চাবুক মারা হচ্ছে আর তাতারি চিৎকার করে বসে, শোন হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গেলাম চলে, কিন্তু বন্দী কেনা সম্ভব, ক্রীতদাসের হাসি কেনা সম্ভব নয়, না না না, সম্ভব না। এই লাইনটা পড়লে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যেতে হয়। মূলত এটিই উপন্যাসের সার কথা। তখন মনে হয় আসলেই দৌলত দিয়ে আর যাই হোক কোনো হাসি কেনা অসম্ভব। উপন্যাসের চরিত্র সমূহের মধ্যে রয়েছে বাগদাদের খলিফা হারুনুর রশিদ, ক্রীতদাস তাতারি, বাদি মেহেরজান, বাদশার খাস গোলাম মাসরুর, কবি ইসাক এবং হাস্যরসাত্মক দুই চরিত্র কবি আতাহিয়া ও কবি নওয়াজ। পাকিস্তানি সামরিক শাসকবর্গ যাতে প্রথমে উপন্যাসটির উদ্দেশ্য বুঝতে না পারে সেজন্যই লেখক লুকোচুরির মূল রহস্য বেছে নেন। বইটির ভূমিকায় তিনি লেখেন, জুয়ারির মতো আমি দান ধরেছিলাম, হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চয়, জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্যে। সে বছরেই অর্থাৎ 1962 সালে বছরের শ্রেষ্ঠ উপন্যাসে পুরস্কার পায় ক্রীতদাসের হাসি। আইয়ুব খানের স্বৈর শাসকেই ব্যঙ্গ করে শওকত ওসমান এই উপন্যাসটি লিখেছিলেন, যেখানে রূপক অর্থে পূর্ব বাংলা হয়ে উঠেছে বাগদাদ। খলিফা হারুনুর রশিদ হলেন স্বয়ং আইয়ুব খান আর তাতারি হল স্বাধীনতাকামী বাঙালিদের প্রতিনিধি। অর্থ, ক্ষমতা আর শক্তি দেখিয়ে মানুষের মুক্ত স্বাধীনতার মন দখল করা যায় না, হাসি মানুষেরই আত্মারই প্রতিধ্বনি। বাক্যটির মাধ্যমে লেখক যেন স্বাধীনতার পূর্বাভাস দিচ্ছেন, আর পূর্ব বাংলার সাধারণ মানুষের চেপে রাখা প্রতিবাদকে ফুটিয়ে তুলেছেন হাফসি গোলাম তাতারির আর্তনাদের মাধ্যমে।
বোদ্ধা মহলে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। পুরো বইটি নাটকের আদলে লিখিত হলেও লেখক এটিকে উপন্যাস বলেছেন। পুরো বইয়ের 95% সংলাপ নির্ভর, আর মঞ্চায়নে ব্যবহৃত স্টেজ ডেকোরেশনের মতো ব্র্যাকেট বন্দী নির্দেশিকাও আছে প্রচুর। স্থান কাল পাত্র কোনো কিছুরই বিশদ বর্ণনা নাই, যা আছে খুব সামান্য। তাই ঠিক কী কারণে বইটা নাটক হিসেবে পরিচিত না হয়ে উপন্যাস হিসেবে চিহ্নিত করা হলো তা লেখক ছাড়া আর কারোই বোধগম্য হতে চায় না। জাত্যভিমানে অন্ধ হয়ে যাওয়া খলিফা হারুন আর রশিদ নিজের বোন আব্বাসীকে হত্যা করেছেন জাফরের সাথে প্রণয়ের কারণে, কিন্তু তারপর নিজেই স্মৃতির জালে আটকা পড়েছেন, বুঝতে পেরেছেন কত বড় ভুল তিনি করেছেন। অনুশোচনা ক্রমেই তার আনন্দের দ্বার আরও সংকুচিত করে ফেলেছিল। আমিরুল মোমিনিনের এ অবস্থা দেখে জল্লাদও একই সাথে তার সহচরে মশরুর রাতের নির্মল পরিবেশে বাগানের পায়চারি করার পরামর্শ দিলেন। পরামর্শ অনুযায়ী তাই করতে গিয়ে খলিফা রাতের আধারে মানব মানবীয় অস্পষ্ট হাসি শুনতে পেল। কোথা থেকে আসছে এই হাসি তা বের করতে গিয়েই হাফসি গোলামের সন্ধান পেয়ে যায় খলিফা। কি এই প্রাণখোলা হাসির রহস্য? ঐশ্বর্য খ্যাতি প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও কেন তিনি এই গোলামের মতো হাসতে পারছেন না? এদিকে রাজমহিষী জোবাইদার তত্ত্বাবধানে হারেমের বাদী মেহেরজানের সাথে হাফসি গোলাম তাতারির বিয়ে হয়ে গিয়েছিল আগেই। নিজেদের ভালোবাসাকে কাছে পেয়ে উচ্ছ্বলিত দুই ক্রীতদাসের হাসি ধুনে তাদেরকে খুঁজে বের করেছে খলিফা। হাফসি গোলাম তাতারি তার বাদী মেহেরজান দুজনকে মুক্ত স্বাধীন করে দিলেন তিনি, কিন্তু প্রকৃত অর্থে কেহই আসলে স্বাধীন রইল না। তাতারির হাসি শোনার জন্য তাকে অঢেল সম্পদ আর সেবা যত্নকারী দাস দিয়ে বাড়িতে আটকে রাখলেন খলিফা। অন্যদিকে আর্মেনীয় সুন্দরী মেহেরজানের স্থান হলো খলিফার হারেমে। কিন্তু মেহেরজানকে হারিয়ে তাতারি সেই উচ্ছলতা হারিয়ে গেল। তার মুখে আর সেই প্রাণখোলা হাসি, দূরে থাক ঠোঁটও সামান্য বাঁকা হয় না। মেহেরজানের সান্নিধ্য তাকে যে আনন্দ দিতে পারত, এই অঢেল সম্পদ আর এত দাসদাসী তার যত সামান্যও দিতে পারে না। এদিকে ক্রীতদাসের হাসি শোনানোর জন্য আবুল আতাহিয়া আর আবু নওয়াসের সাথে বাজি ধরেছিল খলিফা, কিন্তু অনেকেই আনন্দ কেড়ে নেওয়ার পর সেই প্রাণখোলা হাসি কি আর তাতারির মুখে দেওয়া পারে খলিফা হারুনের রশিদ? কবি আবু ইসাকের মতে, হেকমি দাওয়াই তৈরি করতে যেমন অনেক উপাদান প্রয়োজন হয়, তেমনি হাসির জন্য বহু অনুপান দরকার। তাতারির প্রাণখোলা হাসি শোনাতে না পারায় অপমানিত খলিফা সিদ্ধান্ত নিলেন, কেন এই হাফসি গোলামের আগের মতো হাসতে পারছে না, কোন উপাদানটির অভাব ঘটেছে তা অনুসন্ধান করবেন। এই কারণে তাতারির বাসগৃহে দাসদেরকেও জোড়া করলেন তিনি। তাতারির মনোরঞ্জনের জন্য পাঠালেন সারা বাগদাদের সবচেয়ে সেরা সুন্দরী বুসাইনাকে, যাকে পাওয়ার জন্য বাগদাদের লোকেরা দিরহাম ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। কিন্তু সেই বুসাইনাও তাতারির বুকে কাঁপন ধরাতে ব্যর্থ হওয়ার পর আত্মহত্যা করলে কবি আবু নওয়াসের কাছে বাজি ধরা খলিফা চরম অপমানিত হলেন। অতপর ধরে নিয়ে আসা হলো হাফসি গোলাম তাতারিকে। বুসাইনাকে হত্যা করার মিথ্যা অপবাদ দিয়ে তার উপর প্রতিনিয়ত অত্যাচার চালানো শুরু করলো। করার আঘাতে তাতারির কালো চামড়া ফালি ফালি করেও তাতারি সেই প্রাণখোলা হাসি শুনতে পেলেন না খলিফা। এক এক করে 4 বছর কেটে গেল। বাজি ধরে অপমানিত খলিফা শেষ সুযোগ দিতে চাইল হাফসি গোলামকে। জল্লাদ মশরু নিজেই কোরাদারকে সরিয়ে দিয়ে তাতারিকে বেধর পিটিয়ে তার মুখ থেকে হাসি বের করতে পারল না। খলিফা শেষ চেষ্টা করলেন তাতারির একসময়ের পুনিনী মেহেরজানকে তার কাছে নিয়ে এসে। হারেমের আনন্দময় পরিবেশের সময় কাটানো মেহেরজান কোরাত আঘাতে ত্বক উঠে যাওয়া, রক্তাক্ত চোখ ফুলে ওঠা তাতারিকে চিনতে পারেনি। সে ভুলেই গিয়েছিল তার এক সময়ের প্রেয়সীকে, কিন্তু যখন বলে দেওয়ার পর তাকে চিনতে পারল, অনুশোচনা করেও কোনো লাভ হলো না। গোলামের মহব্বত আর এক আলাদা চিজ, তা আমির ওমরার মহব্বত নয়। তারা দৌলতের কদর বুঝে, গোলামের প্রেম ধ্রুবতারার মতো স্থির আকাশের একটি প্রান্তে একাকী মৌন অবিচল। মেহেরজান আমির ওমরাদের ঐশ্বর্যের অভিভূত হয়ে তাতারিকে ভুলে গেলেও তাতারি তাকে ভুলে যায়নি। ঐশ্বর্য সেবাকে ঠেলে দিয়ে নিজের হাসিকে দিরহামের কাছে বিকিয়ে দেয়নি। আর তখনই সে খলিফা হারুন আর রশিদকে চিৎকার করে জানিয়ে দিল ক্রীতদাস, বান্দাদেরকে দিরহামের বিনিময় কেনা যেতে পারে, কিন্তু ক্রীতদাসের হাসিকে নয়, কারণ হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। এই উপন্যাসে কিছু বিখ্যাত উক্তি রয়েছে, উক্তিগুলো এইরকম। আমরা যদি এগুলো শুনতে পারি তাহলে পরবর্তীতে এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। বিশ্রাম মানেই ঘুম নয়, বুলবুলের ডাক বনের আড়ালে বসে শুনতে হয়, মানুষও এক ধরনের স্রষ্টা, মানুষের তৈরি চিজ বেদাতার চিজে চেয়ে কিছু নগণ্য নয়, কৌতূহলী মানুষ আরামের স্বাদ প্রার্থী নয়, দেহের প্রতীক ছন্দ, ছন্দের প্রতীক দেহ, যা বহতা নয় তাই উচ্ছিষ্ট, আর এজন্যই নদী উচ্ছিষ্ট হয় না। জীবন ও যৌবন বহতা নদীর মতো, কত তৃষ্ণা তো আকণ্ঠ পান করে যাবে তবু উচ্ছিষ্ট হবে না। ভালো কথার মূল হচ্ছে রুহের প্রতিধ্বনি।
সেখানেই জমে থাকে, তারপর ঝর্নার মতো বেরোয়। অনামিল হাসি হচ্ছে ভালো কথারই শারীরিক রূপ, তাই যারা ভালো কথা বলতে পারে তারা ভালো হাসতেও পারে। হাসি আর কথার মূল উৎস এক জায়গায়। হাসির জন্য বহু উপাদান দরকার, কেউ ইচ্ছা করলেই হাসতে পারে না। শাস্ত্রকে চোখ ঠাড়া যায়, কিন্তু বিবেককে চোখ ঠাড়া অত সহজ নয়। দিরহামের অলৌকিক শক্তি আছে, দিরহাম অঘটন ঘটন পটিয়সী। যোগ্যতা মেহনত ব্যতিরেকে যারা পুরস্কার প্রার্থী তারাই হচ্ছে দুনিয়ার অলস গোলাম। প্রেম আর খাদে বেশি তফাত নেই। যার হুঁশ আছে সে বেহুশ থাকতে পারে, যার হুঁশ নাই কিভাবে আবার বেহুশ হতে পারবে? সময়ও মানুষের সৃষ্টি, মানুষ আছে বলেই সময় আছে। যুক্তির পিছনে থাকে মানুষের মুক্তির স্বপ্ন, এই মুক্তির স্বপ্নই মানুষকে মানুষ বানায়। প্রাণ ধ্বংস সহজ, কিন্তু সৃষ্টি অনেক কঠিন। বিচারের ক্ষেত্রে আন্দাজের কোনো জায়গা নেই। মাতেলেরা দুনিয়ার কারো ওপর শত্রুতা করে না, এক নিজের ওপর সারা। আকাশের কোনো নক্ষত্র খসে গেলে অন্য নক্ষত্ররা বিচলিত হয় না। শুনতে হলে বুকে কান পাতো, মুখের দিকে তাকিও না। মানুষ আনন্দতৃত কিছু পেলে যন্ত্রণা আর যন্ত্রণা মনে হয় না। গোলামে প্রেম ধ্রুবতারার মতো স্থির, আমির ওমরার মহব্বত হাত ফেরি হয়। সম্পদ দিয়ে গোলাম বাদী কেনা যায়, কিন্তু ক্রীতদাসের হাসি কেনা যায় না। না না না, হাসি মানুষেরই আত্মার প্রতিধ্বনি। এইরকম বিভিন্ন ধরনের উক্তি দ্বারা পরিপূর্ণ এই উপন্যাসটি। আমরা যারা এখনও এই উপন্যাসটি পড়িনি তারা উপন্যাসটা পড়ে দেখতে পারে, এবং অনার্সে বাংলায় যাদের এই বইটি আছে তারা এই বইটির উপন্যাসটি যদি আমরা খুব ভালো করে পড়ি এবং এটা অনুপলব্ধি করি, তাহলে আমরা বাস্তবিক জীবনে অনেক কিছু পড়তে পারবো এবং পরীক্ষাও ভালো রেজাল্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।